বাবনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবনপুর গ্রামে গত 10 বছরেরও বেশি সময় ধরে রাস্তার বেহাল দশা। রাস্তা মেরামতির জন্য টাকা স্যাংশন হওয়ার পরও এখনো কোনো কাজ হয়নি। যে পঞ্চায়েতে 2 লাখ টাকা করে রাস্তা এসছে, ঢালাই রাস্তা করছে, দুর্নীতির প্রতিবাদ করছে যে সমস্ত ওয়ার্ড মেম্বাররা, তারা জল তারা রাস্তা পাননি। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা শ্রীমতী তাপসী দেবনাথ চ্যাটার্জির সাথে কথা বলে জানতে পারি, রাস্তার মেরামত ও নির্মাণের জন্য টাকা এসেছিল কিন্তু জনসাধারণের কাজে তা লাগানো হয়নি। ওখানে দুর্নীতিটা হচ্ছে পঞ্চায়েতে এই মুহূর্তে, তারা তার মানে তারা এই দুজন উপপ্রধান এবং প্রধান দুজনেই সরাসরি জড়িত, সরাসরি দুজনে জড়িত। বনপুর গ্রামে রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের, কোনোভাবেই পরিস্থিতি পাল্টায়নি এত বছরেও। আমাদের চলাফেরা তো খুব অসুবিধা হয়, প্যাসেঞ্জারকে ছাড়তে অসুবিধা হয়, ভাড়াও কম পায়, আমাদের পুরোটা গেলে আমাদের ভাড়াটা বেশি পাওয়া যায় একটু। এই রাস্তা এরকম খারাপ, এই বেহাল হয়ে রয়েছে কত বছর ধরে? 10 বছরের উপরে হবে। পঞ্চায়েত এলাকা এটা দেখভাল করার জন্য তাদের তো দায়িত্ব, ওখানকার লোকদের, বড় বড় নেতাদের তাদের জন্য এত করে ট্যাক্স নিয়েছে। সেই ওন ফান্ড রয়েছে প্রায় 55 লাখ টাকা বা 7 লাখ টাকার মতো একটা ওন ফান্ড রয়েছে, সেই টাকা তারা খরচা করেন না। এই ধরনের কারাপশনের অভিযোগ থাকা সত্ত্বেও উপপ্রধান মহাশয় এখনও তার পদ পরিচালনায় যুক্ত রয়েছেন। সমুদায় সংবাদদাতা হিসেবে আমি আশা করব, আমরা যারা নিত্যদিন এই ধরনের কারাপশনের শিকার হচ্ছি তার একটি সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটা ভালো হলে আমাদের চলাফেরা, লোকেরও ভালো, যে কোনো একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকতে পারে। গ্রামবাসীদের দাবি, যত দ্রুত সম্ভব রাস্তার মেরামতের কাজ শুরু করে দেওয়া হোক এবং রাস্তার মেরামতির জন্য স্যাংশন করা টাকার কারাপশনের পেছনে যে বা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি হোক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা বিডিও শ্রী অমিত শেঠ মহাশয়কে 9903271919 নম্বরে ফোন করে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করুন। উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে আমি রেবেকা পারভিন, ইন্ডিয়া আনহার্ডের জন্য।